বিমল দলের হাতে সামাজিক সুরক্ষার প্রকল্পের নথিভুক্তিকরণের আবেদন পত্রে তুলে দিচ্ছেন বিধায়ক। অনেকজন মনে করছে যে আমার নামটা আসে নাই, তাহলে তো আমি পাবো না। না, আবার আসবে সেকেন্ড লটে। এই লট হয়ে যাওয়ার পর মাতা অঞ্চলে আমাদের সেই 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে অনেকে এসছেন, দল বড় হয়েছে, বিভিন্ন সময়ে কারণে অকারণে অনেকে হয়তো ভুল ভ্রান্তি ভুল বুঝেই হোক যেভাবেই হোক অনেকে হয়তো পুরো সময় সরে গেছেন, আবার পরবর্তীকালে সংশোধন করে সামাজিক সুরক্ষা আর একটা কর্মসূচি ছিল এবং আমাদের মাহাতাঞ্চলে মাদার ব্লকের মাহাতাঞ্চলে যারা পুরাতন কর্মী যারা একটু দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারা সামনে এসে একত্রিত হয়ে আমাদের বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয় এবং গুপ্ত কর্মাধ্যক্ষ মাননীয় নিতেশ্বর মাঝি মহাশয় উপস্থিতিতে আমরা অঞ্চলের যারা পুরাতন কর্মী ছিল তারা এক জায়গায় আমরা করে নিয়েছি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যই ছিল যে আমাদের পুরাতন কর্মীদেরকে যেন আমাদের দলের মধ্যে নিয়ে আসা হয়। বারবার উনি বলেছিলেন সেই স্বার্থে সেই উদ্দেশ্যেই আজকের আমাদের সভার মধ্যে অ্যাটাচ করেছি। একটা হচ্ছে আমাদের অঞ্চলের পূর্ণ কর্মীদের আমরা শুদ্ধ বিধায়ক এবং পূর্ত কর্মাধ্যক্ষের সামনে আমরা নিয়ে এসেছি, তাদের এক জায়গায় আমরা করেছি এবং তাদের নিয়ে কীভাবে পরবর্তী কর্মসূচিতে উন্নয়ন কীভাবে চালাবো আমরা বিস্তারিত আলোচনা করবো নিজেদের মধ্যে। এবং আজকের আজকের যেই কর্মসূচি মানে মানে সামাজিক সুরক্ষার জন্য কর্মসূচি সেই উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় বিধায়ক সুভাষ মণ্ডল মহাশয় এবং পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় নিখিলেশ্বর মাঝি মহাশয়। আজকের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে যেন আমাদের যারা লেবার শ্রেণী মানুষ, শ্রমিক শ্রেণী মানুষ এবং সাধারণ মানুষ আমরা সকলেই যেন একসাথে আমরা মধ্যাহ্ন ভোজন করতে পারি, সেই আয়োজন আমাদের অঞ্চল থেকে করা হয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয় আমি মাহাত অঞ্চলের সদস্য মাননীয় উত্তম মজুমদার মহাশয়। কত নম্বর উঠে? আমার হচ্ছে 7 নম্বর। সেই প্রত্যেকের জব কার্ডের জন্য আমরা সেই ইয়েতে আমরা একটা সভা করেছি। তার কারণ বর্তমান যারা বিজেপি পার্টি আছে ভারতীয় জনতা পার্টি তারা একটা করে পঞ্চায়েতে আসছে, ডেপুটেশন দিচ্ছে, 100 দিনের কাজ দিতে হবে, কিন্তু বর্তমানে কোনো কাজের মাস্টারোল বেরোচ্ছে না এবং না বেরোনোর জন্যে আমরা দিতে পারছি না এবং তারা দ্বিচারিতা করে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটাকে বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করে দেওয়ার পর তারা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করছে, মিথ্যা অপপ্রচার এবং তার সাথে সাথে আমাদের সমর্থক এবং সাধারণ মানুষও এসছে, মোটামুটি 3,500-এর মতো লোক এখানে এসেছিল। কর্মীদের কি বার্তা দিলেন? আমরা কর্মীদের বার্তা দিলাম যে আমরা এই যদি 100 দিনের কাজ না পাওয়া যায় তাহলে আমরা জেলা শাসকের অফিস থেকে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা ব্লকের অফিসে এবং প্রয়োজন হলে আমরা প্রয়োজন যদি আমাদের নেতৃবৃন্দ ইয়ে করেন আমরা দিল্লির এতে যেত প্রত্যেক মানুষের জন্য আন্দোলন করার জন্য আমরা লুকিয়ে আছে এবং তৈরি হয়েছে। কিছু উন্নয়নমূলক প্রকল্প ছিল, তার সাথে সাথে আমরা দীর্ঘদূরের পুরাতন কর্মীদের সঙ্গে একবার আমাদের মিলিত হওয়ার দিন ঘোষণা হয়েছিল আজকে। আমি 98 সাল থেকে যারা তৃণমূল করছেন এবং আগে যুব কংগ্রেস করতেন বা কংগ্রেস করতেন সেই সব পুরোদিনের লোকগুলো আজকের এই সভায় এসছে। হ্যাঁ, তাদের সাথে অনেক আলাপ আলোচনা হলো এবং আগামী দিনে দলকে আরও সংগঠিত করার জন্য কীভাবে এগোতে হবে সেসব আলোচনা হলো। তার সাথে সাথে যারা অসংগঠিত শ্রমিক সামাজিক সুরক্ষায় যারা বিভিন্ন রকম উপকার পাবেন সেই সব নিয়ে আলোচনা হয়েছে এবং সরকারি প্রকল্প কীভাবে সুন্দরভাবে পরিকল্পনা করে কীভাবে যেন সেগুলো রূপায়িত করা যায় সে নিয়েও আলোচনা হয়েছে। আমরা খুব এখন বিপদের মধ্যে আছি, 100 দিনের কাজ, এই কাজের এত বাধা বিপত্তি,
যে সেন্ট্রাল গভর্নমেন্টের নানা বাধা, এই করা যাবে না, ওই করা যাবে না, ড্রেন করা যাবে না, ড্রেন সাফ করা যাবে না, ভোট কাটা যাবে না, মানে প্রতি ক্ষেত্রে তাহলে কাজটা ক্ষেত্র তৈরি করার পক্ষে আমাদের পঞ্চায়েতগুলো খুব নাজেহাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 100 দিনের কাজের ওপরে মানুষের খুব আগ্রহ, কিন্তু 100 দিনের কাজটা যাতে বন্ধ হয়ে যায় তার জন্য কেন্দ্রীয় সরকার নানাভাবে চেষ্টা করিয়েছে। ঠিক আছে, এসব কি হবে, বিভিন্ন ধর্মের মানুষ মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রকল্পটা কোন বর্তমান সরকার, আমাদের লেবার ডিপার্টমেন্টের, আমাদের মাননীয় মন্ত্রী সময় মলয় ঘটকের।